হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট। আমি সোমেন, আর আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেটা সিনেমার ব্যাপার নয়, এটি একটি পার্সোনাল ব্যাপার বা বলতে পারেন একটা সোশ্যাল ব্যাপার। তো কিছুদিন আগে অঙ্কুশ এবং বঙ্গাই অর্থাৎ কিরণ দত্ত, ফেমাস ইউটিউবার, তাদের দুজনের মধ্যে বাদানুবাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা সমস্যার সৃষ্টি বা বলতে পারেন ঝামেলা হয়েছে। তো এই ভিডিওটা বানানোর ইচ্ছা আমার ছিল না, বাট চারিদিকে নানা রকম ভিডিও দেখার পর মনে হলো এই নিউজটা আপনাদের সামনে নিয়ে আসা উচিত। তো লেটস স্টার্ট। শুরুতেই বলা যায় যে এর সূত্রপাতটা কোথায়। সূত্রপাত হচ্ছে অঙ্কুশ একটা টুইটের মাধ্যমে বলেছিল অ্যাভেঞ্জার এন্ড গেম তার কিছু একটা উক্তি করেছিল, সেটার বিস্তারিত আমি জানি না এবং সেটা আপনারা জেনে নেবেন, অরিত্রর ইউটিউব চ্যানেলে সেটা আছে। তো সেই উক্তির পরে ঝামেলা শুরু হয় এবং অরিত্র গায়নকে তাকে ইনভাইট করে এবং তাকে একটি ইন্টারভিউ দেয়। সেই ইন্টারভিউতে কিছু অঙ্কুশ এমন এমন কথা বলেছিল যে কথাগুলো শুনে সবারই একটু মনে হয়েছিল যে এগুলো হতে পারে। তো সেটা হচ্ছে অ্যাভেঞ্জার এন্ড গেম, অ্যাকুয়াম্যান নিয়ে বেশ কিছু কয়েকটা কথা বলেছিল। আবার অঙ্কুশ এটা বলেছিল যে সে একটা বলিউড ফিল্মে চান্স পেয়েছে, তো সেখানে নাকি তার যে চরিত্রটা তাকে অফার করা হচ্ছে, একজন বড় মাপের বলিউডের হিরো তাকে সেই চরিত্র অফার করেছে, সেই হলিউড সিনেমাটার ফ্রেম টু ফ্রেম কপি হবে বলে অঙ্কুশ সেই সিনেমাতে অভিনয় করবে না। তো এটাই হচ্ছে অঙ্কুশের বক্তব্য, আর ওই দুটো মুভি নিয়ে অনেক কথা বলেছে, আর বাংলা ইন্ডাস্ট্রিকে নাকি সাপোর্ট করা হয় না, এই ধরনের অনেকগুলো মন্তব্য ওই অরিত্র গ্যাংয়ের ওই ইন্টারভিউর মধ্যে বলেছিল। আর ইন্টারভিউতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে অরিত্র গ্যাং অর্থাৎ অরিত্র ওকে কিছু বলতেই দেওয়া হয় না, যখনই কিছু বলতে গেছে তখনই অঙ্কুশ তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে নিজের অপিনিয়নটাকে দর্শকের সামনে প্রকাশ করার জন্য। এটা তার ব্যাপার, তার ব্যক্তিগত যেটা মনে হয়েছে যেটা ঠিক সেটা করেছে, তো সেই বিষয় নিয়ে আমার কোনো ঝামেলা নেই। তো এখানেই ব্যাপারটা স্টপ, ওটা দেড় মাস দু মাস আগে হয়তো ইন্টারভিউটা হয়েছে, আমি সেটা নিয়ে অত জানতে চাই না আর সেটা আপনাদের বলেও লাভ নেই। তখন ওখানে কিন্তু ব্যাপারটা মিটে গেছিলো, কিন্তু তারপর সমস্যাটা হলো কোথায়, এই ভিডিওটা নিয়ে যখন বঙ্গাই তার নিজের ফেসবুক পেজে শেয়ার করলো এবং একটি মিমস তৈরি করলো যে অঙ্কুশ যে বলে ফ্রেম টু ফ্রেম রিমেক সে আর বই করবে না, কিন্তু তার অতীতে ঘটে যাওয়া বেশ কিছু সিনেমা যেখানে তিনি হিরোর অভিনয় করেছে সেখানে কিন্তু অনেক ফ্রেম টু ফ্রেম কপি বই তিনি করে এসেছেন এবং সেখান থেকেই তিনি আজকে একটা সুপারস্টার। তো তার মুখ থেকে এরকম একটা কথা যেটা মিমের আকারে বঙ্গাই শেয়ার করেছিল, এটা কোনো পার্সোনাল অ্যাটাক ছিল না, অঙ্কুশের কোনো ক্যারিয়ার ডাউন করারও মোটিভেট ছিল না, কিন্তু অঙ্কুশের একটা ফ্যান তাকে এটা পোস্ট করেছিল এবং পোস্ট করার পর অঙ্কুশ সেটাকে একদম নিজের মতন করে গ্রহণ করে, মানে ব্যাপারটাকে সম্পূর্ণটা একটা রাগ প্রকাশের মাধ্যমে বিভিন্ন টুইট করে। যেমন টুইটের মধ্যে ছিল যে এদের বাড়িতে সকালে উঠে কোনো কাজ থাকে না, এদের মারা ওই সকালবেলা খাইয়ে দেয়, বসিয়ে দেয় এসব রোস্টিং করার জন্য, এসব করে পেটের ভাত জোগাড় করে, তারপরে এটাই নাকি তাদের মা বাবা শিক্ষা দিয়েছে, এরকম অনেক ধরনের উক্তি করেছে, সেগুলো কটুক্তি কিনা আপনারাই বিচার করবেন। তো তার পরিপ্রেক্ষিতে বঙ্গাই আবার রিপ্লাই করে যে আমার এরকম কোনো টেন্ডেন্সি ছিল না, জাস্ট এটা মিমস ছিল, সেটাকে মিমসের মধ্যেই নেওয়া উচিত, আর আমার মা এমন কোনো শিক্ষা দেয়নি, আর এটা করে যে আমার পেটের ভাত রোজগার হয় এমন কোনো ব্যাপার না, সম্পূর্ণটা মজারই ছিল, মজার হিসাবেই নেওয়া উচিত। তো এই হচ্ছে উক্তি। তারপরে অঙ্কুশ ভুল বুঝে অঙ্কুশ নিজে রিপ্লাই করে যে বন্ধুত্বর মতন তুমি আমার ভাই আর তোমার সাথে আমার দেখা হলে ইলিশ ফিলিশ, এরকম অনেক ধরনের কথা বলে একটা বন্ধুত্বর মতন হয়ে গেছিলো।
তো এখানে গল্প শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরেই শুরু হলো অন্যরকম একটা সমস্যা, সেই সোশ্যাল অ্যাক্টিভিটি। একটা নিউজ চ্যানেল থেকে অঙ্কুশকে ফোন করা হয় এবং সেখান থেকে নিউজ চ্যানেলের প্রমোট শুরুতেই একটা কথা, অঙ্কুশকে নাকি বঙ্গায় কুরুচিকর মন্তব্য করেছে। এই যে কুরুচিকর মন্তব্য করেছে তার পরিপ্রেক্ষিতে অঙ্কুশ কী বললো সেটাই নাকি পাবলিকের সামনে তারা শোনাবে। তো ওটাও অডিও কল, মানে একটা ফোন কল ছিল, ফোন কলের মাধ্যমে অঙ্কুশ অনেক কিছু বলেছে। এই সেই ওপিনিয়নটা কিন্তু আবার অঙ্কুশ এখানে রেখেছে, কিন্তু তারা বলেছিল যে টুইটের মাধ্যমে মিলমিশ হয়ে গেছে, কিন্তু তা হয়নি। অঙ্কুশ সেই অডিও কলে অনেকগুলো কথা বলেছে, তার মধ্যে অনেক বাংলা সিনেমাকে এরা অ্যাভয়েড করে, এরা সাপোর্ট করে না, এদের ভাত ফাত ওইভাবে রোজগার হয়, এদের মা শিক্ষা এরকম অনেক কথা বলেছেন। আমরা অনেক খেটে কষ্ট করে বিভিন্নভাবে এই সিনেমাগুলো বানাই, কিন্তু এরা কোনো খাটেই না, এরা ওই সকালবেলা একটা ক্লিক ক্লিক ব্যাপারটা কি একটা ভিডিও বানিয়ে ছেড়ে দেয়, তো তারপরে একটা সামান্য ক্লিকের মাধ্যমে ওরা দেখে, ভালো লাগে, ভাইরাল হয়, তারপরে এদের পয়সা হয় এবং পেটের খাবার জোগাড় হয়, এরকম অনেক কথা বলেছিল। তো এর পরিপ্রেক্ষিতে আবার বঙ্গায় রিপ্লাই করেছে, সেটা ডাইরেক্টলি, কারণ ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, এবার পার্সোনালি অ্যাটাক করা হয় বঙ্গাইকে। তো সেই ব্যাপারে বিভিন্ন ক্লিক কথা নিয়ে আলোচনা হয় এবং বঙ্গাই তাকে এই কথাই বলে যে মজাটাকে মজার মধ্যে রাখাই ভালো, পার্সোনালি কোনো অ্যাটাক নয়। এই ছিল হচ্ছে বক্তব্য। এরপরে আবার অনেক চ্যালেঞ্জ হয়েছে, অঙ্কুশ চ্যালেঞ্জ করে বলেছে যদি আমাকে বলিউড থেকে অফার নাই করা হয় সেটা তাহলে আমি মেনে নিচ্ছি তোর কথা, কিন্তু যদি অফারটা আমি প্রমাণ করতে পারি তাহলে তোকে ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করতে হবে, এরকম এক একটা চ্যালেঞ্জ। তো বঙ্গাই সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেও নি, মানে এইসব ব্যাপারে বঙ্গাই উদাসীন, কিন্তু তার ফ্যান ফলোয়িং অঙ্কুশের এই ব্যাপারটাকে নিয়ে ঘাটাচ্ছে। আর আছে কিছু রোস্টিং চ্যালেঞ্জ, তাদের তো মানে কাজ নেই, ওদের ওই দুটো ব্যাপার ওখানে মিটে গেলেই ভালো হতো, কিন্তু তাদের ভিউ পেতে হবে, লাইক পেতে হবে, তারা নানারকম ভিডিও বানায়, অ্যাভেঞ্জার অঙ্কুশ এই সেই বিতিক বাজ, তারপর কি বিষাক্ত ছেলে, তারপর পুকুর পাকামি, অনেক চ্যানেল তার নিজের মতন করে বলেছে, কিন্তু রিয়েল ঘটনা এখানেই। ওয়েন্ডিলাও এই ব্যাপারটা জেনেছে, সেও একটা টুইট করেছে। তো এরকমই ঘটনা। আমার মনে হয় যে অঙ্কুশের পার্সোনালি ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার ছিল না, কারণ সিজি দেব এদেরকে নিয়েও বিভিন্ন মিমস আছে, তারাও কিন্তু তাদের বই প্রমোশনের জন্য তাদের বঙ্গাইকেই কিন্তু বেছে নেয়, সেখানেও প্রমোশন করে। তো অঙ্কুশও ভবিষ্যতে হয়তো প্রমোশনের জন্য আসতেও পারে, সেটা ভবিষ্যতেই জানে। কিন্তু যেটা হয়ে গেল সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা কিন্তু একটা ভাইরাল ব্যাপার হয়ে গেল, সেই ঘটনা কিন্তু থেকেই যাবে ভবিষ্যতে। কিছু লোক হয়তো তাদের সস্তার ইনকাম করলো এই ভিডিও টিডিও বানিয়ে, কিন্তু ব্যাপারটা হলো যেটা, একটা ভালো নায়ক তার সামান্য কিছু রাগ, হয়তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিছু উক্তি সে করে ফেলেছে এমন, যা মিডিয়ার কাছে একটা খারাপ ব্যাপার বলে মনে হয় আমার। হয়তো তার এরকম উক্তি করা উচিত নয়। আমার অ্যাটাক কিন্তু অঙ্কুশকে নয়, আমার অ্যাটাক হচ্ছে সেই সব কথা যেগুলো হয়তো না বললেই ভালো হতো। এটাই ছিল ওপিনিয়ন আমার, আর এ ব্যাপারে আমি আর কিছুই বলতে চাই না। আমি শুধু বলতে চাই বাংলা ইন্ডাস্ট্রি তখনই ভালো একটা সাপোর্ট পাবে যখন বাংলা ইন্ডাস্ট্রি থেকে ভালো ভালো সিনেমা দর্শকের সামনে সেই সমস্ত হিরোরাই নিয়ে আসতে পারবে যারা বাংলা সিনেমাকে একটা উঁচু মানের জায়গায় নিয়ে যেতে পারবে। বাংলা সিনেমা এর আগে কিন্তু অনেক বড় বড় আর্টিস্ট তাদের কাজের মধ্যে দিয়ে দর্শকের সামনে প্রেজেন্ট করেছে এবং সেই সমস্ত ফিল্মগুলো কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। আমিও অঙ্কুশের বড় একটা ফ্যান, আমি অঙ্কুশের অনেক বই দেখেছি, অঙ্কুশের বইগুলো আমারও ভালো লাগে, কিন্তু বাট এই ধরনের মন্তব্য করার আগে একবার ভাবা উচিত ছিল যে আমি কি বলছি আর এটা বলার পর কি হবে। বঙ্গাইকে ডাইরেক্টলি কোনো রকম বলা উচিত ছিল কি ছিল না সেটা অঙ্কুশের ব্যক্তিগত ব্যাপার, তবে কিছু বলার আগে একটু ভেবে বলা উচিত, তাহলে আখের সবারই নিজের দিকটাই ভালো হবে।
তো এই ছিল বলার। তো তোমরা কি মনে করছো সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগার এমন কিছু নয়, তো শেয়ারও করতে বলবো না, কিছু করতেও বলবো না। এটাই ছিল মেন ঘটনা, আমার মনে হয় এই নিউজটা জানানোর উচিত, তো আমি জানালাম। এবার আপনাদের ব্যাপার, আপনাদের ওপিনিয়ন কি, আপনারা কি কে কীভাবে ভাববেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি বঙ্গায়েরও কোনো প্রমোশন করলাম না, অঙ্কুশেরও কোনো প্রমোশন করলাম, বাস্তবটা যেটা ঘটেছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো এখানেই এই ভিডিও শেষ, টাটা।